ডলারের দাম খোলা বাজারে বেড়ে একশো পঁচিশ টাকায় উঠেছে আপনারা যদি খোলা বাজারে গিয়ে এক ডলার নিতে চান তাহলে আপনাদেরকে একশো পঁচিশ টাকা দিয়ে এক ডলার নিতে হবে তো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ পেপারের ওয়েবসাইট এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন ভালো ভালো নিউজ পেপার ওয়েবসাইট তো ওইখানে দেখা যাচ্ছে একশো টাকা ডলারেট এক ডলার সমান বাংলাদেশে একশো পঁয়ত্রিশ টাকায় চলছে খোলা বাজার আর কি তো এখন একটু ব্যাংকে কত চলছে ডলার রেট এটা একটু দেখবো এটা তো খোলা বাজারের হিসাব আপনার বাংলাদেশের আজকের এক ডলার কত এখানে ক্লিক করে দেখছি একশো টাকা দশমিক আটচল্লিশ পয়সা একটু নিচে যাই নিচে এসে এখানে বাংলাদেশ ব্যাংক ডলার রেট কত বাংলাদেশ ব্যাংক ডলার রেট হচ্ছে এখানে নিচে দেখাচ্ছে একশো টাকা দশমিক পঁচানব্বই পয়সা তো এটা হচ্ছে বেসিক ব্যাংক লিমিটেড তো একটু বেসিক ব্যাঙ্ক লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে যাব এটা একটু কপি করি বেসিক ব্যাংক লিমিটেড কপি করলাম কপি করে চার্স ইঞ্জিনের দিই চার্জ ইঞ্জিনে দিয়ে বেসিক ব্যাংক লিমিটেড দিয়ে চার্জ দিলাম চার্জ দেওয়ার পর আসলো বেসিক ব্যাংক লিমিটেড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এটা হচ্ছে ওনাদের অফিশিয়াল ওয়েবসাইট তো অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছি চলে আসলাম ওনাদের অফিসিয়াল এটা বেসিক ব্যাংকের ওয়েবসাইট তো আসলাম ওয়েবসাইটের নিচে চলে যাচ্ছি বিজ্ঞাপনটা কেটে দিলাম তো এখানে একদম আপনার আপডেট অনুযায়ী দেখা যাবে আপনার কত রেট চলছে ডলার রেট তো এখানে ইউএসডির ডলার রেট দেখা যাচ্ছে একশো টাকা এবং এখানে আরও বৈদেশিক মুদ্রার রেট দেখা যাচ্ছে তো আরও একটু ডিটেলসভাবে দেখার জন্য নিচে বাম দিকে ডিটেলস লেখা রয়েছে এখানে ক্লিক করে আরও ডিটেলসভাবে দেখছি তো এখানে দেখা যাচ্ছে আবার ইউএস ডলার রেট একশো সতেরো টাকা দশমিক পঁচানব্বই পয়সা তো অন্যান্য বৈদেশিক মুদ্রারও রেট দেখা যাচ্ছে আবার এখানে নিচে ইউএস ডলার একশো আঠারো টাকা তো এখানে একদম বিস্তারিতভাবে দেখা যাচ্ছে এবং এখানে আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে প্রতিদিনের ডলার রেটের খবর চাইলে এবং খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপডেট অনুযায়ী আপনি দেখতে পারেন এই যে ব্যাংকটাতে এসে এখানে ব্যাংক ওয়েবসাইটটাতে এসে এখান থেকে আপনি একদম আপডেট অনুযায়ী ডলার রেটের খবর আপনি নিতে পারেন